আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি লাঞ্চ করতে মাটির ঘর রেস্টুরেন্টে। এই মাটির ঘর রেস্টুরেন্ট হলো 300 ফিট থেকে একটু দূরেই, আর অ্যামেজিং একটা জায়গা। স্বাধীন বিজয়কে নিয়ে এসেছি, সাথে এসেছি আমার ছোটো ভাই গোর্কি, আর ট্রুলি অ্যামেজিং একটা জায়গা ঘুরে দেখানোর জন্যে, লাঞ্চ করার জন্যে। তো আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিয়ে বলবো আপনাদেরকে যে খাবারগুলো কেমন। এখানে একটা একটা অ্যামেজিং ব্যাপার আছে, এখানে একটা দেখতে পাচ্ছি একটা ছোটো একটা টেন্টের মতো, কিন্তু চারিদিকে সেটা লতা দিয়ে পুরোটা ঢাকা। আর অনেকটা ওই আমরা যে রূপকথা গল্পে পড়েছি অনেকটা সেরকম। ভিতরে যেয়ে দেখি কেমন। ওয়াও, ইট রিয়েলি ফিলস গুড। একটা পুরো বাঁশের চাটাই দিয়ে, বাঁশের যে কী বলে এটাকে, কঞ্চি দিয়ে বানানো একটা টেন্ট, আর মাটির মধ্যে একটু প্রায় 2 ফিট গর্ত করে দাবানো। এবং এখানে বসে গল্প করার জন্যে, আড্ডা মারার জন্যে, চা খাওয়ার জন্যে অ্যামেজিং একটা জায়গা। অসম্ভব ভালো লেগেছে আমার এই জায়গাটা। বাইরে থেকে মনে হয় একটা শুধু একটা মাটির টিভি অথবা এই ধরনের কিছু একটা, বাট এটা একটা টেন্ট। এটার ভিতরে আপনি বসে গল্প করতে পারেন, চা খেতে পারেন। এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, এখানে হামাক দেয়া আছে, আপনি চাইলে রিল্যাক্স করতে পারেন। খুবই সুন্দর পরিবেশ, আর বিকেলে আসলে বাড়তি বোনাস হিসেবে থাকবে হাসনা হানা ফুলের সুগন্ধ। ওয়াও, আমি শুধু ইমাজিন করছি যে বিকেলে এখানে আসলে কেমন লাগবে। খুবই সুন্দর গুছানো, একেবারে ন্যাচারাল একটা পরিবেশ। আর রেস্টুরেন্টের নাম যেমন মাটির ঘর, এটা বানানো হয়েছে মাটি দিয়ে, মাটির তৈরি একটা করে। এটা তোমাদের এটার নাম কি? পানি ঠান্ডা রাখে না? এই রেস্টুরেন্টের নামই মাটির ঘর, আর এটা মাটির ঘর নাম। এই রেস্টুরেন্টটা আসলে মাটি দিয়ে তৈরি, বিল্ডিংটাই তৈরি মাটির। তো ওই ভর্তা কি, সব ভর্তা এখানে, ভর্তার আছে আর নাকি? সব ভর্তা। এটা হলো তো রান্নাঘর। ট্রাশ ফেলার, এটাও আমাদের ছোটোবেলা যেগুলো মাছ ধরতাম সেটাকে তারা ইউজ করে ট্রাশ ফেলার জন্যে। এটাকে আমরা ছোটোবেলা বলতাম পলো। তা আমরা যে রেস্টুরেন্টে এসেছি, নাম হলো মাটির ঘর, আর এটা লোকেশনটা আমি, তোমার নাম কি? আমার নাম নিমাই চাকমা। নিমাই চাকমাকে জিজ্ঞেস করছি, ও বলে দিবে। জি স্যার, জায়গাটার নাম হচ্ছে পাঞ্জুরা মোড় বলে। পাঞ্জুরা মোড়? জি স্যার। তো ঢাকাতে আসলে কি আসতে হবে? সরি, ঢাকা থেকে আসতে হলে ওই যে 300 ফিটের দিকে কাছাকাছি ওই সামনে থাকে একটা ব্রিজ, কাঞ্চন ব্রিজ থেকে 7 কিলো এখানে আসতে গেলে। এটা 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ পার হয়ে আরও 7 কিলোমিটার ভিতরে। তো আমি এখন খাবার খাইনি, কিন্তু পরিবেশ খুবই সুন্দর এবং ভেরি ভেরি ইম্প্রেসিভ। তো খাবার দেখে বলতে হবে কেমন খাবার।
আমাদের খাবার এসে গেছে, আমরা অর্ডার দিয়েছি খুদের ভাত মাটি সংকেতে। ভর্তা কোন কোন ভর্তা আছে এখানে? এটা কি ভর্তা? টমেটো আর এটা ইলিশ মাছ, সিম ভর্তা, হচ্ছে কলা পাতা রান্না, চুরমা মাছ, কলা পাতা দিয়ে রান্না, সুরমা মাছ, টুনা ফিশ, ওকে। আর এটা হচ্ছে চুরি শুটকি, চুরি মাছের শুটকি, ব্যাম্বো চিকেন, এটা হলো ব্যাম্বোর মধ্যে ভিতরে রান্না করে যেটা সেটা ব্যাম্বো চিকেন, ওকে। আর সালাদ, আর এটা হলো পাঁচ পঞ্চপদী ডাল, আসলে পাঁচ মিশেলে ডাল যেটা সেটাই। আবার আচ্ছা শুরু করবো টমেটো ভর্তা দিয়ে। টমেটো ভর্তা বখুদা দুইটা আমার প্রিয় একটা জিনিস, অথচ কালি জিরা ভর্তা আরও বেশি প্রিয়, বাট এটা দিয়ে শুরু করি। এতে বকুদা ভালোই হয়েছে, খারাপ না। টমেটো ভর্তাটা মিসিং এ কেক, মনে হয় রসুন দেয় নাই কিংবা দিলে খুবই অল্প দিয়েছে, বাট ভাতটা পোলাও, আই মিন বকুদার ভাতটা খুব মজা। হ্যাঁ সব একটু করে দাও। এটা হলো সিম ভর্তা, ইলিশ ভর্তা কোনটা, তারপরে ছুরি মাছের শুটকি কোনটা, হ্যাঁ এগুলো সব একটু একটু করে দাও। এটা ছুরি মাছের, এটা ছুরি, ওইটা কিসে ভর্তা, দাও একটুখানি দাও। আর ছুরি মাছের শুটকি দিয়ে শুরু করি আসলে। ছুরি মাছের শুটকি আমি কখনো খাই না, কিন্তু আসলে এটা খেতে কিসের মতো লাগে, লুটটা মাছের কাছাকাছি গরু বলছে শুটকির মতো লাগে না, খেতে ভালো। টেক্সচারটা বেশ শক্ত, বেশ শক্ত টেক্সচার, কিন্তু খেতে মজা। ওদের রান্না খারাপ না, রান্না ভালো। আর এটা ওদের ব্যাম্বু, ব্যাম্বু চিকেনটা, ব্যাম্বু চিকেন আমি খেয়েছি খাগড়াছড়ি যে বান্দরবন, তারপরে সাজেক ভ্যালি যেও খেয়েছি ব্যাম্বু চিকেন, কিন্তু আসলে তেমন একটা হামুর কিছু মনে হয়নি। এদেরটা খেয়ে দেখি এদেরটা কী স্পেশাল। ডিফারেন্ট, এটা খেতে বেশ মজা। আমরা বাসা যে রান্না করি তার সাথে একটু ডিফারেন্ট, কারণের মধ্যে কোনো গরম মশলা দেয়নি, গরম মশলা সারা মানো রান্নাটা একটু ডিফারেন্ট, খেতে ভালো। আপনি যদি একটু ডিফারেন্ট খাবার খেতে চান বাসায় রোজ রোজ যেটা খেয়ে অভ্যস্ত, তার সাথে দিস ইজ দ্য রাইট চয়েস। ওভারঅল খাবার এক্সপিরিয়েন্স নট ব্যাড, পরিবেশটা তো অসাধারণ, অসাধারণ একটা সুন্দর জায়গা খাওয়া দাওয়ার জন্যে, হ্যাংআউটের জন্যে। আর খাবার কোয়ালিটি বেশ ভালো, বেশ ভালো খাবার। আর দাম আছে মোটামুটি, দাম বেশ রিজনেবল। তো আমি এখন খাওয়া শেষ করবো। আমার আমরা মহিষের মাংস অর্ডার দিয়েছি, এটা হলো মহিষের মাংস। আমরা কিন্তু সবাই কম বেশি মহিষের মাংস খেয়েছি না জেনে, অনেক দোকানেই গরুর মাংস মহিষের মাংস বলে বিক্রি করে, আমি জেনে শুনে খাচ্ছি এটা মহিষের মাংস। আমাকে যদি ওরা বলে না দিত যেটা মহিষের মাংস, আমি কোনোভাবেই বলতে পারতাম না যেটা মহিষের মাংস, গরুর মাংসই, কোনো ডিফারেন্স নেই, আসলে কোনো ডিফারেন্স নেই। খুব ভালো একটা গরুর মাংসের তরকারি খাচ্ছি, কিন্তু আসলে এটা মহিষের মাংস, এবং ওরা বলেই বিক্রি করে যেটা মহিষের মাংস। যাই হোক, মাংসটা এটা খুবই খেতে মজা। এটা হলো আমাদের পাহাড়ি ধান, পাহাড়ি বিন্নি ধানের তৈরি পায়েস, এখানে সার্ভ করে। হ্যাঁ এটা তো বিন্নি ধান, সেটা একটু আঠালোই হয়।
আমি যে প্লেটে ভাত খেয়েছি সেই প্লেটেই খাবো। খেতে অনেক আঠালো, যেটা বিন্নি ধানের যেটা স্পেশালিটি এটা হবে আঠালো একটা ধান, এবং ধানটা হবে চালটা হবে বেশ বড় বড় মোটা মোটা, তো এটাও খেতে ভালোই, খেতে ভালো। সেও খেতে এসছে আমাদের সাথে। কি বেবি, কামিয়ার কামিয়ার, কই যাও, এদিকে আসো, তুমি কি খাবা, আসো 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 আসো, মাই গড, খিসে মাও খিসে, কি তোমার ক্ষুধা? আমরা সব খাবার খেয়ে শেষ করতে পারি নাই, পরে বাকি অংশ এখন বাসায় নিয়ে যাচ্ছি। আমাদের চারজনের বিল আসছে টোটাল 1398 টাকা, চোদ্দোশো টাকা টোটাল বিল। আমরা খেয়েছি তো চারজনে, বকুদা খেলাম, তারপরে দুই ধরনের মাংস, মহিষের মাংস প্লাস দেশি মুরগি যেটা বাঁশের চুঙে রান্না করে সেটা, আর ভর্তা অনেকগুলো খেয়েছি, ডাল প্লাস সাথে পাহাড়ি বিন্নি ধানের পায়েস, তো পাহাড়ি জুমের বিন্নি ধানের পায়েস, তো সবগুলোই বেশ ভালো ছিল। আর তো 1400 টাকা চারজনের কত, 350 টাকা করে আসে নাকি? 350 টাকা করে আসে, খারাপ না, আমরা পেট ভরে খেয়েছি, এনজয় করেছি, এবং অ্যাটমসফিয়ার তো আনবিলিভেবল, আসলে আরেকবার আসার মতো একটা জায়গা, অনেক এনজয় করেছি। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। আমাকটা স্বাধীনের খুবই পছন্দ হয়েছে, কি স্বাধীন আরাম, খাওয়া দাওয়ার পরে আরাম, এখন ঘুমাসে, আরামে ঘুম এসে গেছে। এই রেস্টুরেন্টটা হলো ঢাকা গাজীপুর বাইপাস উলুখোলার কাছে।